এভাবেই টুংটাং শব্দে মুখরিত কামারশালা ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি এখন তড়িঘড়ি চলছে কিশোরগঞ্জের সবগুলো উপজেলায় কুরবানির শেষ মুহূর্তের প্রস্তুতি তার মধ্যেই বেড়েছে কামারদের ব্যস্ততা একদিকে কুরবানির পশু কেনাই ব্যস্ত সচ্চল পরিবারগুলো অন্যদিকে প্রায় কয়েক গুণ বেশি সমানুপাতিক হারেই দা বটি ছুরি কিংবা কুরবানির পশু কাবু করার অস্ত্র তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে কামাররা দম ফেলার যেন ফুসরত নেই এখন অনেকটা নাওয়া খাওয়া ভুলেই কাজ করতে হচ্ছে কুরবানির ঈদের জন্য একান্ত চিত্রে অপেক্ষার প্রহর গুনে কামার দোকানের কর্মচারীরা পুরো বছর অত্যন্ত নিম্ন আয়েই তাদের কাটাতে হয় দিন ঈদ মৌসুমে ভোর রাত থেকেই তাদের কর্মযজ্ঞ শুরু হয় আর চলে মধ্যরাত অব্দিও প্রতিটি ছোটো ও বড় ছুরি ধারালু করার কাজে কামাররা মজুরি নিচ্ছেন একশো থেকে একশো পঞ্চাশ টাকা ক্রেতাদের অনেকে আবার নিজস্ব ধাতব পদার্থ নিয়ে আসছেন দা বটি তৈরি করতে কেউ বা নিচ্ছেন কিনে তবে দা বটির চাহিদা থাকা সারা বছরই দীর্ঘ সময় অপেক্ষা করে হলেও প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যাচ্ছেন ক্রেতারা এ সাপাটি আনছি সুরি আনছি ঈদ উপলক্ষে এই বছরের একদিন ওই মানে ঈদের ঈদের লাগি দরকার লাগে এইগুলি আনছি এই কুরবানি বলক্ষে ছুরির লেগেছি কুরবানি গুরু কিনছি জবর ছুরি নাই একটা ছুরি নেম একটা দাও নেম এটা লেগে আইছি তাও ছুরি বটি এইসব নিয়ে আসছি এখানে অনেক বীর আমরা প্রায় এক দেড় ঘন্টা যাব দাঁড়ায় রইছি আমাদের জিনিসপাতি দুপুরে রাইখে গেছি তারপরেও কাজ হইছে না এখন এক ঘন্টা যাবার দাঁড়ায় তারপরে কাজটা সম্পূর্ণ করে নিয়ে যাইতেছে দাও চুরি হাতু আর কোড়াল এদের দিন বারোটার থেকে সকাল ছটার থেকে বারোটা একটা বৃদ্ধ করে সকাল আটটা থেকে কাজে লাগি সারা রাইটে কাজ করি এই আধারের আগে আগে এমন হয়ে যায় আধা ঘন্টা আগে ঘুমাই আরেকবার এই সাতটা আটটা করে উঠে উঠিয়া আবার কাজে লাগে সারা রাত